তো বললেই এবং গারাপোতা পূর্বপাড়া শতদল ক্লাব যে সমস্ত দর্শক আপনারা বাসে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন অনুরোধ করব আপনারা বসে পড়বেন অরেঞ্জ খেলাটিকে আসতে জয় ভোলে দল ফুলিয়া সুরেশ বন্ধ হলে লড়াই চাঞ্চ সুরেশ আক্রমণে জয় ভোলে দল দূরপাল্লা শট চমৎকার সেট গোল রক্ষক গোপাল দুটো দলেই বিদেশি ফুটবলার রয়েছে ভিক্টর রয়েছে জয় ভোলে দলে জয় রয়েছে গোলে সীমান্ত রয়েছে সুরজ রয়েছে মোহাম্মদ রয়েছে জন রয়েছে এবং চাঞ্চু অপরদিকে গারাপোতা পূর্বপাড়া শতদল ক্লাবের হয়ে যারা মাঠে নেমেছে গোপাল গোলরক্ষক জার্সি নাম্বার 21 বাপ্পা টিম ক্যাপ্টেন জার্সি নাম্বার 3 বাপ্পা টু জার্সি নাম্বার 8 ধনঞ্জয় জার্সি নাম্বার 15 লালু জার্সি নাম্বার 7 আহুতব্য জার্সি নাম্বার 10 এবং ইউসুফ জার্সি নাম্বার 5 গোল্লাই নতুন গোল অ্যানাদার কর্নার ঠিক নেয়ার জন্য তৈরি সুরজ সুরজ ঠিক নেয়ার জন্য তৈরি ভাষণ বল লম্বা ক্লিয়ারেন্স লালু বল সাইড লাইনের বাইরে সুইং শো থেকে খেলা শুরু করবে জয় ভোলে দলে সুরজ খুব ভালো ফুটবলার এই সুরজ সুরজ থেকে চাঞ্চু ওয়ান সেকেন্ড সুরজ গুড বল সীমান্ত বলতে পারে শট কর্নার দারুণ চান্সটা পেয়েছিল সীমান্ত ঠিক নেয়ার জন্য তৈরি সীমান্ত সীমান্ত ভাষণ বল হেড করে ক্লিয়ারেন্স সেখান থেকে ফিরতে আপনি করে যাওয়ার চেষ্টা বল সাইড লাইনের বাইরে থ্রোইং মোহাম্মদ ডেঞ্জার ফুটবলার এই মোহাম্মদ আক্রমণ বিল্ড আপ করার চেষ্টা এগেন বল সাইড লাইনের বাইরে থ্রোইং মোহাম্মদ ব্যাক পাস জন সেখান থেকে ভিক্টর সীমন্ত ভিক্টর দূরপাল্লার শট ভিক্টরে শুরু থেকেই কিন্তু চাপ বাড়াচ্ছে জয় বলে দল অরেঞ্জ কালারের জার্সিতে ওপর থেকে ব্লু জার্সিতে নারাপোতা পূর্বপাড়া শতদল ক্লাব কিক নেয়ার জন্য তৈরি গোলরক্ষক গোপাল বল বসিয়ে দিয়েছেন ভাষণ বল ইউসুফ সেখান থেকে আহুত আহুত ধনঞ্জয় বল কেড়ে নিয়েছে চ্যাঞ্চু চ্যাঞ্চু থেকে সুরেজ
গুড বল মোহাম্মদের উদ্দেশ্যে একটু অ্যাওয়ার হয়ে গেল মঙ্গল লাইন অতিক্রম করলো দলকে একটু কমিয়ে দেবে একটু কমিয়ে দেবে মোকালটাকে একটু কম চলছে আমাদের লাস্ট কোয়ার্টার ফাইনাল এরপরে আমাদের প্রথম মেগা সেমিফাইনাল অংশগ্রহণে মহেন্দ্র স্মৃতির সঙ্গে তাদের সাথে লড়াই মুখোমুখি হবে ভীমপুর সাতটা একাদশ আমাদের প্রথম মেগা সেমিফাইনাল সাতটা একাদশ বনাম মহেন্দ্র স্মৃতির সঙ্গ তৈরি থাকবেন আপনারা সুরাজ সেখান থেকে স্কোয়ারে ভিক্টর ওয়ান সেকেন্ড সুরাজ আক্রমণে জয় ভুলে দল ভিক্টর ফরওয়ার্ড থ্রু পাস উদ্দেশ্য মোহাম্মদ পেছন থেকে পুল করেছিলেন মোহাম্মদ রেফারি মানব ঘোষ ফাউলের সিদ্ধান্ত নিয়েছেন ইউসুফ সেন্টার স্টপার কিক নেয়ার জন্য তৈরি ভাসানো বল হেড করে ক্লিয়ার করেছে সুরাজ সেখান থেকে আহত হু যদিও বল পেয়ে গেছে মোহাম্মদ আক্রমণে জয় ভোলে দল ব্যাক টু গোল রক্ষক জয় ফরওয়ার্ড পাস দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু স্কোয়ারে দেখেছেন বল সুরেজকে সুরেজ এগেন জয় আক্রমণে জয় ভোলে দল জয় ভোলে ফুলিয়া গুটি গুটি পায়ে আক্রমণ বিলোপ করার চেষ্টা নিশ্চিতভাবে মোহাম্মদকে খেলাবেন তারা ডেঞ্জার ফুটবলার মোহাম্মদ জয় সময় নিচ্ছেন প্লেয়ারের পজিশন দেখছেন পিছন থেকে পুল করেছিলেন ফাউলের সিদ্ধান্ত নিয়েছেন রেফারি ডেঞ্জার জোন বলা যেতে পারে সীমান্ত সীমান্ত সুরেজ ক্লিয়ার করে দিয়েছে বল সাইড লাইনের বাইরে থ্রোইং জয় ভুলে ফুলিয়া দলের অনুকূলে সুরেজ ভাসানো বল সেখান থেকে জন নিজের দখলে রেখেছেন কিন্তু ফাইনালি ক্লিয়ার করে দিয়েছে আহত সেখান থেকে সুরেজ সুরেজ থেকে চাঞ্চু ব্যাক টু গোলরক্ষক জয় জয় গুটি গুটি পায়ে আক্রমণ বিল্ড আপ করার চেষ্টা অগণিত ক্রীড়া প্রেমী মানুষ বসে দাঁড়িয়ে এই খেলা উপভোগ করছেন মোহাম্মদ যে স্ট্যাপে বল নামিয়ে দিয়েছেন এটা ফাউল হবে যেভাবে বুটের স্টার্ট শো হয়েছিল রেফারি মানব ঘোষ সঠিক সিদ্ধান্ত নিয়েছেন কিক নেয়ার জন্য তৈরি সেন্টার স্টপার ইউসুফ ইউসুফ ভাসানো বল বাপ্পা চান্স ছিল কিন্তু সরাসরি গোলরক্ষক জয়ের সেভ হ্যান্ডসে জয় বাড়িয়ে দিয়েছেন বল চঞ্চুকে চঞ্চু ক্লিয়ার করে দিয়েছে ধনঞ্জয় সেখান থেকে লালু লালু ব্যাক টু ইউসুফ আক্রমণে গড়াপোতা পূর্বপাড়া শতদল ক্লাব গোপাল এরিয়াল বল মাঝ মাঠে দুগুণ করে বিপক্ষ অর্ধে ভিক্টর বল নামিয়ে দিয়েছেন জনের কাছে জন আক্রমণে জয় বলে ফুলিয়া দল মোহাম্মদ মোহাম্মদ থেকে চঞ্চু বলতে পারে দারুণ চান্সটা ক্রিয়েট করেছিল চমৎকার বলটি রেখেছিল নিশ্চিতভাবে লিড নিয়ে নিতে পারত জয় বলে ফুলিয়া দল ভালো দল মাঠে নামিয়েছে লম্বা শট হেড করে ক্লিয়ার করেছে ভিক্টর সেখান থেকে জন যদিও ঠিক জায়গা রাখতে পারেনি বল পেয়ে গেছে বাপ্পা এক্ষেত্রে ফাউল রেফারি সমন কর্মকার ফাউলের সিদ্ধান্ত নিয়েছেন
সেট পিস ঠিক নেয়ার জন্য তৈরি আহুতুহু তারকনগর একাডেমি ভার্সেস তারকনগর অ্যাথলেটিক্স এন্ড ফুটবল কোচিং সেন্টার দুই দলের দুই অধিনায়ক তোমরা তোমাদের টিম প্রস্তুত রাখ দ্বিতীয় সেমিফাইনাল পর্বে আমাদের খেলা অনুষ্ঠিত হবে তোমাদের ধনঞ্জয় আরো বেটার করতে পারত ভালো জায়গায় বলটা পেয়েছিল লালু দারুণ কভার করেছিলেন ব্যাকপাস করেছিলেন ধনঞ্জয়কে জয় জয় থেকে সুরেশ বাড়ানো বল উদ্দেশ্য মোহাম্মদ ওয়েলডিসি মোহাম্মদ আক্রমণে জয় ভুলে ফুলিয়া দল মোহাম্মদ ভেতরের দিকে ঢোকার চেষ্টা করছেন দূরপাল্লা শট ডিফ্লেকশন কর্নার খেলায় এখনো গোল আসেনি দুটি দলই কিন্তু আশাবাদী জয়ের ব্যাপারে দেখা যাক কোন দল শেষ চারে শেষ দল হিসাবে পৌঁছে যায় ইতিমধ্যে তিনটি দল সেমিফাইনাল খেলা যোগ্যতা অর্জন করেছে আগামী 4 সেপ্টেম্বর গাজনার জনপ্রিয় সংঘের পরিচালনায় এক দিবসীয় আট দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে সকল দর্শকদের বলা হচ্ছে ওই মাঠে খেলা দেখতে যাওয়ার জন্য 4 সেপ্টেম্বর আগামী রবিবার 4 সেপ্টেম্বর গাজনার জনপ্রিয় সংঘের মাঠে এক আট দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে আপনারা সকলে খেলাপ্রেমী দর্শক খেলা দেখতে যাবেন বলটা দিয়ে দেবে বলটা দিয়ে দেবে বলটা সবাই দিয়ে দেবে বলটা দিয়ে দেবেন মাঠের বাইরে যে বলগুলো যাচ্ছে একটু সহযোগিতা করবেন লম্বা শট বাপ্পা রাখতে পারেনি বলকে নিয়েছে জন সেখান থেকে স্কোয়ারে সীমন্ত সীমন্ত গুটি গুটি পায় মাঝ মাঠে দুটুম করে স্কোয়ারে রাখার চেষ্টা করেছিলেন কিন্তু ক্লিয়ার করে দিয়েছে ওখানে জন জন থেকে চঞ্চু চঞ্চু স্কোয়ারে বল মোহাম্মদ জন গোলতে পারে বগল জনের দেওয়া গোলে আপাতত